হাজার হাজার কোটি না লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে ইডিএফ 8 বিলিয়ন বাদ দিলে থাকে 26 বিলিয়ন সেখান থেকে আরো যদি 5 কমে তাহলে 21 বিলিয়ন 21 বিলিয়নে চলে আসবে তাহলে সেটা দিয়ে মাত্র আমদানি করা সম্ভব হচ্ছে 3 মাসের আর এতই যদি রিজার্ভ থেকে থাকে তো এখন কেন এলসি বন্ধ হচ্ছে আজ যদি দক্ষ প্রতিষ্ঠা হয়েছে কেন আজকে 90 এর পরবর্তী থেকে গত 32 বছরে কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন হয়নি কেন 28 বছর পরে একটিমাত্র ডাকসু নির্বাচন হয়ে আবার ডাকসু নির্বাচন বন্ধ হয়ে গিয়েছে কারণ এই জায়গাটায় রাজনৈতিক বড় বড় দলগুলো যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল আছে তারা এক তারা এদেশে কোনো সুস্থ ধারার ছাত্র রাজনীতি এদেশে কোনো মেধাবী মানুষের রাজনীতি প্রতিষ্ঠা করতে চায় না তারা জিহুজুর জিহুজুর মার্কা রাজনীতি প্রতিষ্ঠা করতে চায় যারা তাদের দলের দলের নেতাদের গোলামি করতে পারবে ছাত্ররা আপনার প্রতিপক্ষকে দমন করার জন্য ক্যাম্পাসগুলোতে রামদা আকৃষ্টিক অস্ত্রের মহড়া দিতে পারবে যারা বোমাবাজি করতে পারবে তাদেরকে দিয়ে তারা ছাত্র নেতৃত্ব দেওয়ার জন্য এই কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে আর ছাত্র সংসদ নির্বাচন দেয়নি আজকে সাকিব ভাই বলেছেন আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী দল স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগের ইতিহাস আছে অস্বীকার করা হয় নাই কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা কি এইটা ছিল যে আইন করে মানুষের মুখের কথা বলার অধিকার কেড়ে নেওয়া এটা কি ছিল মুক্তিযুদ্ধের অঙ্গীকার কি এইটা ছিল মানুষ ভোট দিতে পারবে না বঙ্গবন্ধু আজকে প্রধানমন্ত্রীর বাবা তার প্রায় ভাষণে তিনি মানুষের ভোটে ভাষার অধিকার প্রতিষ্ঠার যে কথাগুলো বলেছেন আজকে মানুষের জীবনে হাহাকার গত 13 বছরে একদিকে 14 লক্ষ কোটি টাকা হিসাব করেন 14 লক্ষ কোটি টাকা জীবনে কেউ দেখেন নাই এত হিসাব করতে পারবেন এই সরকার আমলে পাচার হয়েছে প্রতি বছর 72,000 কোটি টাকা হিসাবে পাচার হচ্ছে হুন্ডিতে আরো কত হচ্ছে সেটা আমরা জানি না তো এইভাবে হাজার হাজার কোটি না লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে হচ্ছে আর নেতৃবৃন্দ যেটা বলেছেন 47,000 কোটি টাকা মাত্র 47,000 সেই 47,000 কোটি টাকা ঋণ স্যাংশন করার জন্য নানা ধরনের কেন দরবার চলছে এবং সেই 47,000 কোটি টাকা পাবেন কখন 42 মাসে 3.5 বছরে তার মধ্যে আবার 120 কোটি ডলার সেটা হচ্ছে আবার জলবায়ু পরিবর্তন জনিত কারণে সেই ইনফ্রাস্ট্রাকচারের কাজে ব্যয় করা হবে সেজন্য দিবে তো এই টাকায় যে স্রোতের মুখ এই স্রোতের মুখে এই আইএমএফ এর বালুর বস্তা দিয়ে সেটা রক্ষা করা যাবে না তো কাজে সরকার যতই কথা বলুক না কেন যেটা মান্না ভাই বলেছেন রিজার্ভ এখন প্রকৃত অর্থে 22টা কথা যেহেতু গভর্নর আইএমএফ এর মিটিং এর পরে বলেছে যে ইডিএফ 8 বিলিয়ন বাদ দিলে থাকে 26 বিলিয়ন সেখান থেকে আরো যদি 5 কমে তাহলে 21 বিলিয়ন 21 বিলিয়নে চলে আসবে তাহলে সেটা দিয়ে মাত্র আমদানি করা সম্ভব হচ্ছে 3 মাসের আর এতই যদি রিজার্ভ থেকে থাকে তো এখন কেন এলসি বন্ধ হচ্ছে সমস্ত বড় বড় ব্যবসায়ীরা হাহাকার করছে যে এলসি বন্ধ হয়ে যাচ্ছে কাজে আমরা স্পষ্টভাবে বলছি যুবলীগের মহড়া দিবেন সারা দেশের মিল ফ্যাক্টরি গার্মেন্টস কারখানা বন্ধ করে যুবলীগের সমাবেশে লোকানো হচ্ছে এবং সারা দেশের অস্ত্রধারীদেরকে নিয়ে ঢাকায় মিটিং করছে ঢাকায় বিরোধী দলের সভা সমাবেশে তাণ্ডব চালানোর জন্য সরকারের সেই পুরনো এজেন্সিগুলোকে সক্রিয় করা হচ্ছে